আরো একটা উইকেন্ড, আরো একটা উইকেন্ড ডেস্টিনেশন, কোথায় সেটা লেটস ফাইন্ড আউট। আমি এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে, বন্ধুর নাম এই যো সূর্য মুখার্জি। হাই, তো চলো লেটস স্টার্ট আওয়ার ব্লগ। তখন মোটামুটি ভোর 5:30 বাজে যখন আমি আর সূর্য হায়দ্রাবাদ থেকে স্টার্ট করলাম। আর যেহেতু আমরা এত সকালে স্টার্ট করেছি, তাই দাঁড়িয়ে আমাদের একটা কফি কিন্তু খেয়ে নিতে হয়েছিল। সকাল সকাল জার্নি শুরু করার আরও একটা অ্যাডভান্টেজ পেলাম, হায়দ্রাবাদে আউটার রিং রোডে দেখতে পেলাম একটা সুন্দর সানরাইজ। আমরা স্টার্ট করেছিলাম 5:30, 3 ঘন্টা হয়ে গেছে রাস্তায়, তো 8:30 মতো বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি এখানে ভিউ পিরামিড বলে একটা জায়গায়। তো সূর্য, এখানে কি কি ট্রাই করা যায় বল? এখানে তুই ইডলি খেতে পারিস, আচ্ছা মাইসোর ভাজি, হুম মশালা দোসা ট্রাই করতে পারিস, আর আর ড্রিঙ্কসে এন্ড ফিল্টার কফি। চলো তো আবার ব্রেকফাস্ট টেবিলেই দেখা হচ্ছে সবার সাথে। তবে তার আগে দেখে নাও এখানে গাড়ি পার্কিংয়ের কি সুন্দর ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, জায়গাটা খুব ছড়িয়ে এবং খুব সুন্দর করে বানানো। আর যদি আমি খাবার জায়গা বলি, সেটা তো খুব সুন্দর করেই বানানো। আমাদের এত ভালো লেগেছিল যে আমরা পরের দিন লাঞ্চও এখান থেকেই করেছিলাম। নাও ব্যাক টু ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমরা স্টার্ট করেছিলাম মশালা ধোসা দিয়ে, যেটা যথারীতি সাম্বার আর চাটনি দিয়ে দিয়েছিল, অ্যান্ড অনেস্টলি খুব ভালো লেগেছিল আমাদের। আমরা এখন বেড়াতে এসেছি, আর আমি যদি কখনো সাউথ ইন্ডিয়ায় আসো, ফিল্টার কফি অবশ্যই ট্রাই করো, কারণ এখানের ফিল্টার কফি ফেমাস। আমরা যে ট্র্যাডিশনাল কফি খাই তার থেকে কিন্তু এটা অনেক আলাদা। আর এইখানে নিচে যদি দেখা, এদের কিন্তু দেওয়ার সিস্টেমটা আলাদা, যেমন বাটি থাকে, বাটির মধ্যে এরকম একটা গ্লাসে করে কফিটা দেওয়া থাকে। তো দ্যাটস অল অ্যাবাউট ইট, টাইম টু এনজয় দ্য কফি। আমরা ব্রেকফাস্ট করে যাওয়া স্টার্ট করবো। তো সূর্যের কতক্ষণ লাগবে? 190 কিলোমিটার বাকি, এখন মোটামুটি 3 ঘন্টায় হয়ে যাবে। ওকে, তো চলো সবার সাথে আমার রাস্তায় দেখা হচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে কিছু দূর এগোনোর পরেই আমরা পেলাম একটা সুন্দর ভারী রাস্তা। এই গোটা রাস্তাটা আমরা বাংলা ব্যান্ডের গান শুনে শুনেই কাটিয়ে দিলাম। আর প্রায় শেষের দিকে আমরা পেলাম বেশ কিছুটা জঙ্গলের রাস্তা। এইভাবে প্রায় 3 ঘন্টা চলার পর ওই 12:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম আমাদের জাঙ্গল ক্যাম্পে। আমরা এখন পৌঁছে গেছি নান্নামালাই জাঙ্গল ক্যাম্পে। এটা প্রাচেল্লা ইকো ট্যুরিজম স্পট বা ইকো কটেজ, যেটাই বলো। দেখে নাও, ঢুকেই এখানে প্রচুর গাছ জঙ্গল সবই দেখতে পাবে। বাঁতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যাফে আর একটা সুভিনিয়ার শপ। বাট যেহেতু এটা 2022-23 স্টার্ট করেছে, তো এখনও এটা খুব ভালো করে ওপেন হয়নি। সামনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে বিশাল কিছু নেই, এখানে গাড়ি পার্ক করার জায়গা, একটা সাফারি জিপও দাঁড়িয়ে আছে। আর এই পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যদি সোজা এগোই, তাহলে আমাদের কটেজ বা যতগুলো থাকার জায়গা আছে সবগুলোই পড়বে। এবার ওদিকেই যাব আমরা। চলো আমি তোমাদের বাড়ি জাঙ্গল ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। তো ফার্স্টে আমরা যেখানে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হ্যাং আউট প্লেস। তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে বনফায়ার করা হয়, এটা রাতে আমরা দেখাতে পারবো। এইবার এখানে 3 ধরনের রুম আছে, সব থেকে বেসিক হচ্ছে এই রুমটা। এটা মোটামুটি সিমেন্ট দিয়ে বানানো। এখানে এরকম 3-4টে রুম আছে, যেটা যদি আমরা এই রাস্তাটা দিয়ে ফলো করে যাই তো দেখতে পাবো। আরও কিছু রুম আছে, সেগুলো অন্যদিকে আছে। তো চলো আমরা পাশে অন্যদিকের রুমগুলোই দেখবো। এখানে রিক্রিয়েশনের জন্য অনেক আউটডোর গেমের ব্যবস্থা করা আছে। ফার্স্ট এটা ছোটো পড়ছে, এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট, এদের কাছে সব কিছু আছে, তোমরা যদি খেলতে চাও চাইলে এরা দিয়ে দেবে। অ্যান্ড এছাড়া আরও অনেক কিছু দেখানোর আছে। তো এইখানে সামনে ডান দিকে যে জায়গাটা আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা মঞ্চ মতো, এখানে কিছু পারফরমেন্স করতে চাইতে বা যদি কখনো কিছু হয় সেটা করার জন্য করা বানানো আছে। আরও একটা জায়গা দেখানোর আছে, বাট তার আগে যেটা বলবো যে তোমরা যদি এখানে আসতে চাও তো এটা কী করে বুক করবে, এখানে ট্যারিফ কত, কী কী ইনক্লুডেড, এই সবই তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে। তো চলো আর একটা যে জায়গা রিক্রিয়েশনের জন্য আছে সেটা দেখাবো। তার জন্য আমাদের একটু এগোতে হবে, এবং এই জায়গাটা তোমাদের তখনই ইউটিলাইজ হবে যখন তোমরা একটা বড় গ্রুপে আসো। এখন থেকে যদি ডান দিকে দেখতে পারো, তো ওইখানে একটা ভলিবল কোর্ট বানানো আছে।
এই ভলিবল কোর্টে তোমরা যদি একটা বড় গ্রুপ নিয়ে আসো তো তোমরা এখানে ভলিবল এনজয় করতে পারবে। তো এরপর আমরা আবার অন্য পার্টে দেখি। এই এটা সেকেন্ড টাইপের রুম, এটা অলমোস্ট একটা কটেজের মতো যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কিছুটা স্ট্রাকচার সিমেন্টের আর কিছুটা স্ট্রাকচার কটেজ এটা দিয়ে বানানো। আমরা এই ধরনের রুমই বুক করেছি, সেটা আমরা দেখাবো। আর এছাড়াও এর থেকে আরও প্রিমিয়াম ক্যাটাগরির একটা রুম আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটার জন্য আমাদের এইদিকে দেখতে হবে। তো এই যে রুমটা, এইটা সবথেকে প্রিমিয়াম ক্যাটাগরি। এটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ পুরোটা উড দিয়ে বানানো, আর সামনের ওয়ালটা পুরোটাই গ্লাসের। সো মোটামুটি এই তিনটে টাইপের রুমই এখানে আছে। বাট এছাড়াও এখানে আরও কিছু ছোটো ছোটো জিনিস দেখানোর আছে, সেগুলো এবার তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তো আরও একটা কথা কিন্তু বলার আছে, তোমাদের রুমগুলো তো দেখালাম, তো এখানে বাচ্চাদেরও একটা প্লে সেকশন আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি তোমাদের বাচ্চা নিয়ে আসো, তারাও কিন্তু এখানে খুব এনজয় করবে। এখানে কিছু সুইট এবং কিছু রাইডস বাড়ানো আছে, আর পিছনে আরও কিছু আছে, ফিউচার ফর কিডস টু এনজয়। আমরা আমাদের যে কটেজ সেখানে চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের কটেজ, হাফ সিমেন্ট আর হাফ কাপড় দিয়ে বানানো। এই কটেজটার নাম হচ্ছে ব্লক বাক, বাইরে সূর্য বসে আছে। তো চলো এরপরে রুম ট্যুরে দেখা হবে। ওকে, নাও লেটস স্টার্ট দ্য রুম ট্যুর। এই রুমটা এবার আমি ঘুরিয়ে দেখাবো। আমরা এখানে একটা টেন্ট বুক করেছিলাম, এই যে সূর্য এখন বসে মোবাইল ঘাঁটছে আর মেনু দেখছে। তো এটা মোটামুটি কাপড় দিয়েই বানানো একখানা টেন্ট, আর এখানে পর্দা দেখে মনে হচ্ছে তো আর্জেন্টিনার ফ্যান যে এটা বানিয়েছে। দুটো চেয়ার দেওয়া আছে, একটা স্ট্যান্ডার্ড বিছানা, কিছুটা স্ট্রাকচার সিমেন্ট দিয়েও বানানো, সেই জন্য এখানে এসি অর্থাৎ সব মডার্ন ফেসিলিটি দেওয়া আছে। যদি শীত লাগে সেই জন্য এখানে কিছু এক্সট্রা কম্বল দেওয়া আছে। এখানে একটা ছোট আলমারি, এটা একটা ওয়াশ বেসিন, যেরকম বেসিক সেট আপ থাকে আর কি। আর এই জায়গাটা ওয়াশরুম, স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন ওয়াশরুম দেখতেই পাচ্ছ। এখানে গিজার দেওয়া আছে গরম জলের সুব্যবস্থার জন্য, নর্মাল যা থাকে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল যেরকম আগেও বললাম। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য রুম টুর। আচ্ছা, একটা মজার ব্যাপার আছে, এখানে খাবার জায়গাটা কিন্তু আলাদা। খাবার জায়গার জন্য এই যে ক্যান্টিলিভার ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে হেঁটে যেতে হবে। এই ব্রিজটা দিয়ে হেঁটে গিয়ে ওই পাশে একটা জায়গা বানানো আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছুর জন্য কিন্তু তোমাদেরকে ওই পাশে যেতে হবে। এবার আমাদের আবার দেখা হচ্ছে ওই পাশে। এই যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংটা হচ্ছে খাবার জায়গা। এটা আমরা ব্রিজ ক্রস করে এসেছি, তো এইখান দিয়ে আমাদের খাবার জায়গায় যেতে হয়। তো যাই তুমি খেতে চাও তোমায় কিন্তু এখানেই আসতে। তো এইখানে আমরা এসেছি, এরা দিয়েছে মোটামুটি লোকাল কুইজিন। তো এটা এটাকে একটা পুলিহোড়া বলে, সাথে এটা কুন্দুর কিছু একটা তরকারি, নর্মাল ভাত, ডাল, এটা ডালটা একটু টক টাইপের, সুজি আর ব্যাডমিন্টন পাঁপড়। তো লোকাল কুইজিনটা টেস্ট করে দেখছি। নট সো গুড, মানে আমরা যে ধরনের খাবার খাই তার সাথে তো ম্যাচ প্রায় নেই বললেই চলে, বাট এটা এখানে লোকাল খাবার তো এটাই খেতে হবে। আমরা এখন যাচ্ছি, এরা একটা ফরেস্ট সাফারি অর্গানাইজ করে, সেটা ঘুরে দেখতে। তো সূর্য কী কী এক্সপেক্ট করতে পারি? অনেক বানর সেনা, কাঠবেড়ালি, বন্য বিড়াল, আর আর আসল কিছু দেখা যাক বাকিটা। ভাগ্য ভাগ্য দেখি কী আছে আমাদের ভাগ্যে। এই যো এই গাড়িটা করে আমরা যাব। এখানে এই একটা সিট আছে, আর যদি ঘুরিয়ে দেখাই এবারে উল্টো দিকে মুখ করে একটা সিট আছে, নট শিওর ওটা থেকে বসে লোকে দেখবে কি করে, কিভাবে বানিয়েছে জানি না আমি। তো এই গাড়ির সেট আপ, চলো আবার জঙ্গলেই দেখা হচ্ছে। এখানে জঙ্গলটাকে কিন্তু বেশ ঘনই বলা চলে, তবে আমরা এখানে এসে থেকে এখন অবধি কিছু বানর, কিছু গরু আর কিছু পাখি ছাড়া আর কিছু কিন্তু দেখতে পাইনি। বাট অনেস্টলি জঙ্গলটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটা আলাদা অনুভূতি আছে এখানে। আমরা আপাতত একটা ফরেস্ট অফিসে যাচ্ছি, সেখানে কি দেখতে পাই দেখা যাক। এখানে এসে আমরা কিছু বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম, তখন এনাদের একজন অফিসারের কাছেই শুনলাম এই জঙ্গলে মোট 7টা বাঘ আছে, এই জায়গাটাই এদের ফরেস্ট অফিস। একজন এখানে এসে আমাদের ডিফারেন্ট অ্যানিমেলকে যে ডিফারেন্ট সময় ক্যাপচার করা হয়েছে সেই ছবিগুলো দেখাতে লাগলেন এবং কিছু বোঝাতে লাগলেন। এরপরে আবার চললাম জঙ্গলের দিকে। এরপর জঙ্গলের এই জায়গাটাতে আমরা এরকম অনেক উঁচু উঁচু ঘাস দেখতে পেলাম, যেটা কাইন্ড অফ বাঘের আইডিয়াল হ্যাবিটেট। বাট আমাদের গাড়ি থেকে এত আওয়াজ হয়েছে, বাঘ বাবাজি যদি নিজে মনে না করেন তবে আমরা কিন্তু তার দেখা পাবো না কোনোভাবেই নয়। বাট অনেস্টলি স্পিকিং খুব মজা হয়েছে এই জঙ্গলে। 1.5 ঘন্টা যে কখন বেরিয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না,
এরপর আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পে ফিরে এসে আমরা গেলাম স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সে ছিল আলুর বড়া আর চা, যেটা কিছুটা আনহেলদি হলেও এই শীতকালের সন্ধ্যায় ভালোই লাগছিল। নাও ইটস টাইম ফর রিভিউ। আমরা ফিরে এসেছি জঙ্গল সাফারি করে, তো খুব ভালো লাগলো। অনেকটা বড়, প্রায় 1.5 ঘন্টা ধরে হয়েছে জঙ্গল সাফারি। খুব ভালো লেগেছে, আইডিয়াল হ্যাবিটেট বাঘের থাকার জন্যে। শুনলাম 7টা বাঘ আছেও, বাট আমরা একটাও দেখতে পাইনি। অবভিয়াসলি আমরা এক্সপেক্টও করিনি। তো সূর্য, তুই তো আগে বাইরুলটিও ঘুরেছিস, মানে যেটা এই ফরেস্ট রেঞ্জেরই আর একটা থাকার জায়গা, তোর বল কোনটা কীরকম লাগলো? বাইরুলটির সাথে বাচ্চাল্লার ডিফারেন্সটা হচ্ছে মোটামুটি ডিস্টেন্স ওয়াইজ হায়দ্রাবাদ থেকে দুটোই সিমিলার টাইম লাগবে। রাস্তা ওয়াইজ, রোড ওয়াইজ যদি দেখা যায় NH44 একটু বেশি থাকবে বাচ্চাল্লাতে আসার সময়। জঙ্গল ক্যাম্প ওয়াইজ আমার মনে হলো বাচ্চাল্লার জঙ্গল ক্যাম্পটা একটু বড় সাইজের, নাম্বার অফ রুমস এবং ডিফারেন্ট টাইপস অফ রুমসও এখানে বেশি, অপশন বেশি আছে এখানে। ফুড ওয়াইজ মোরালেস সেম, লোকাল কিউজিন উইল গেট হিয়ার। আর সাফারি এক্সপিরিয়েন্স দুটো দুরকম, কোনোটাই খারাপ কোনোটাই ভালো বলবো না, ডিফারেন্ট ছিল, রকম ছিল। জাঙ্গলের ডেন্সিটি, দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট, ইট ওয়াজ গুড হিয়ার। সো আই এম ভেরি স্যাটিসফাইড, আই এম অলসো লাইক ভেরি স্যাটিসফাইড। মানে যাওয়ার সময় যদি ইনিশিয়ালি মনেও হয় যে কোথায় যাচ্ছে, এটা জাঙ্গল নয়, মানে একটু পেশেন্টলি থাকা উচিত, বাট মানে একদম এদের যে একটা রেঞ্জ অফিস আছে ওটা ক্রস করার পরে জাঙ্গলটা তো ভেরি গুড। আর এখানে আসার রাইট টাইম আমি বলবো একটু শীতকালের দিকে। আমার আগের বাইরুলটি ট্রিপটা ছিল জানুয়ারি মিডে, আর এখন হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট ডিসেম্বর স্টার্টিং। হ্যাঁ, সো দুটো সময় আমি দেখলাম যে উইন্টার সিজন ইজ এ ভেরি গুড টাইম হিয়ার, এক্সেপ্ট ফিউ আওয়ার্স ওয়ান্স ইউ রিচ ফ্রম হায়দ্রাবাদ, লাইক ইট উইল বি লিটল স্কর্চিং হিট, মে বি অ্যারাউন্ড 1-3 o'clock, অ্যান্ড আফটার দ্যাট ইট ইজ ভেরি প্লেজেন্ট হিয়ার, লাইক ইন দ্য ইভিনিং দ্য ওয়েদার উইল বি ভেরি গুড। এর পর দিন আমাদের ফেরার ছিল, সো দ্য ব্লগ এন্ডস হিয়ার। বাট যাওয়ার আগে একটা কথাই বলবো, নো ম্যাটার হোয়ার এভার ইউ আর, ট্রাই টু স্পেন্ড সাম টাইম উইথ ইউর ফ্রেন্ডস, তোমার এটা সত্যিই দরকার। আমি আর সূর্য খুব মজা করেছি আর তাই প্ল্যান করেছি আবার কখনো কোথাও যাব। আজ আপাতত বিদায়, এরপরে ক্রিসমাসে দেখা হবে একটা বিগ সারপ্রাইজ নিয়ে। চলো বাই, সবাই খুব ভালো থেকো, অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সমীর।